লড়াই মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের মধ্যে সারা ভালো উৎসাহ নিয়েই আমরা প্রচার আন্দোলনের মধ্যে আছি। সেলিব্রিটি দেখুন, এটা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ব্যাপার, তারা তাদের কাদের প্রার্থী করবে। আমরা যে কথাটা বলতে চাই তা হচ্ছে, আমরা মানুষের জীবন জীবিকা রুটি রুজির সংগ্রামে লড়াইয়ের মধ্যে ছিলাম এবং আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে নির্বাচন একটি রাজনৈতিক সংগ্রাম, ফলে সেই রাজনৈতিক লড়াই আমরা আছি। প্রতিদিন তো প্রচার করছে, কীরকম মানুষের থেকে ভালো ইতিবাচক, মানুষের সারা ভালো ইতিবাচক। তারা এই সিঙ্গুরের মাটি যেখান থেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলে আপনাদের পতনে শুরু হয়েছিল, সেখান থেকে আপনার আজকে প্রচার, এই একই জায়গাতে আজকে তৃণমূলের সাথে প্রার্থীরও প্রচার, কি বার্তা দেবেন? না, আমাদের প্রচার, আমরা তো সব জায়গায় প্রচার করছি, সেই হিসেবে সিঙ্গুরে এসেছি। দেখুন, প্রশ্নটা শুধু সিঙ্গুরের না, সিঙ্গুর তার মধ্যে একটা, যেখানে একটা শিল্প তৈরি করার উদ্যোগ বামপন সরকার গ্রহণ করেছিল। সামগ্রিকভাবে আমরা যেটা দেখেছি যে গোটা রাজ্যে 2011 সালে বামপন সরকার চলে যাওয়ার পর একটা শিল্প শূন্য রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবাংলা। নতুন কোনো বিনিয়োগ হয়নি, নতুন কোনো শিল্প হয়নি, এবং এটাই স্বাভাবিক। তার কারণ সারা দেশের, সারা পৃথিবীর শিল্পপতিরা দেখেছে যে 90% সম্পন্ন হয়ে যাওয়া একটা কারখানা সেটাকে কীভাবে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। স্বাভাবিকভাবেই সেখানে আর নতুন করে কে বিনিয়োগ করতে আসবে? সিঙ্গুরবাসীকে বলবো যে আমরা যে পরিকল্পনা লড়াই নিয়ে মানুষের সিঙ্গুরে হাজির হয়েছিলাম, আজকে সিঙ্গুরের মানুষ তারা উপলব্ধি করতে পাচ্ছে যে এখানকার উন্নয়নের জন্যই এই কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। আজকে সেই জন্যেই আমরা দেখছি যে আমাদের লড়াই আন্দোলনে এবং মিটিং মিছিল সভা সমিতিতে মানুষ, সিঙ্গুরের মানুষ তারা অংশগ্রহণ করছে। সিঙ্গুরে 5 বছরে মানে হুগলি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুর নিয়ে অনেক প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে সংসদে তুলবেন, এখানে শিল্প নিয়ে আসার জন্য, টাটাদের নিয়ে আসার জন্য, এই বিষয়টা কি দেখছেন? না, এই তো আমরা আজ দেখছি যে আপনারা সবাই জানেন যে ওখানে ওই ইন্ডাস্ট্রির যে এলাকা সেখানকার কি বাস্তব চেহারা, নিকেশ অন্ধকারের মধ্যে পড়ে আছে একটা অঞ্চল, আপনারা সবাই জানেন। এসব কেউ কোথাও বলেনি, রাজ্যের মুখ্যমন্ত্রীরও তো প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি কোথায়? ফলে এটা রাজনীতি করার জন্য এটাকে ব্যবহার করা হয়েছে, আসলে এর মধ্যে দিয়ে সিঙ্গুরবাসীর কোনো উপকার হয়নি। ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। আমাদের দেশে গণতন্ত্রের গণতান্ত্রিক ব্যবস্থা আজকে একটা চরম বিপর্যয়ের মুখোমুখি। তার কারণ শাসক দল হিসেবে যারা দিল্লিতে সরকার পরিচালনা করছে, তারা গোটা গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের দেশের গণতন্ত্র, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, আমাদের দেশের মানুষের যে গণিত্ববাদ, তার উপরে সরাসরি আক্রমণ নামিয়ে আনবার চেষ্টা করছে এবং একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে এই কাজ তারা সংগঠিত করছে। স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে দেশের মানুষকে একটা লড়াই নামতে হবে, এটাও একটা আর একটা স্বাধীনতার লড়াই, এটা হচ্ছে দেশকে রক্ষার লড়াই, দেশপ্রেমিক মানুষের লড়াই। সেই লড়াইয়ে দেশের মানুষ তারা সাথ দেবে, এই পরিস্থিতির বদল ঘটাতে হবে, দিল্লিতে একটা নতুন সরকার তৈরি করতে হবে, সেই আহ্বান আমরা দেশের মানুষের কাছে, আমরা এই অঞ্চলের সিঙ্গুরবাসী মানুষের কাছে আমরা রাখতে চাই। আর অন্যদিক থেকে আমাদের রাজ্যে পশ্চিমবাংলায়, এখানে আপনারা জানেন যে এখানে দীর্ঘ সময় ধরে, যে 12-13 বছর ধরে যে সরকার চলছে, এরা ব্যাপকভাবে দুর্নীতি যেমন করেছে আর তার সঙ্গে উন্নয়নের যে প্রশ্ন, সেই প্রশ্ন আমরা দেখেছি সম্পূর্ণভাবে। মানুষের জীবন জীবিকা রুচিভুমি সেইটা কীভাবে হবে, তার জন্য যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আমরা দেখতে পাইনি, তার কোনো বাস্তবায়ন এই রাজ্যে হয়নি। ফলত একটা ভয়ঙ্কর রকম সংকটের মধ্যে আজকে গ্রাম বাংলার যে মানুষ, শহরের গরিব প্রান্তিক মানুষ তারা রয়েছে, তাদের রুজি রোজগার কিভাবে হবে? একটা বড় অংশের আমাদের প্রান্তিক শ্রমিক, তারা হচ্ছে রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে যাচ্ছে, পরিযায়ী শ্রমিক হিসেবে। আর যে ছেলেমেয়েরা মেধাবী ছাত্রছাত্রী, তারা এই রাজ্যে কোনো কাজ নেই, চাকরি নেই, নতুন শিল্প নেই, সরকারি দপ্তরের লোক নেই,
ফলে তারা হয়তো চাকরির সন্ধানে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। একটা বেরোজগারি ভয়ঙ্কর রকম চেহারা নিয়েছে গোটা রাজ্য জুড়ে। ফলে এই অবস্থায় আমরা বলছি যে এই শক্তি তাদেরকে পরাস্ত করে আমাদের দিল্লিতে একটা বিকল্প নীতি সরকার তৈরি করতে হবে, আর সেইটা গঠনের ক্ষেত্রে বামপন্থী প্রার্থীদেরকে জয়যুক্ত করতে হবে। এই কারণে আমরা বলছি যে আমাদের মানুষের অভিজ্ঞতা হচ্ছে যে পার্লামেন্টের অভ্যন্তরে বামপন্থীরা যখনই শক্তিশালী হয়েছে, যখনই বামপন্থীদের কণ্ঠস্বর পার্লামেন্টের অভ্যন্তরে ছিল, তখনই দেশের স্বার্থে কতগুলো নীতি রচনা করা সম্ভব হয়েছিল। ইউপিএ ওয়ান সরকারের সময় আপনারা জানেন যে 100 দিনের কাজের প্রকল্প যা হচ্ছে রেগার কাজ, সেই বামপন্থীরা 160 জন সাংসদ তারাই হচ্ছে চাপ দিয়ে সেই সময় ইউপিএ সরকার ওয়ানকে যোগ তৈরি করেছিল। একাধিক এই ধরনের প্রকল্প, জনকল্যাণমূলক প্রকল্প ইউপিএ ওয়ানের সময় যা চালু হয়েছিল, যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট, গ্রামাঞ্চলের মানুষের অধিকার, এই সমস্ত কিছু এই ভঙ্গ হয়েছিল তখন বামপন্থীরা পার্লামেন্টের অভ্যন্তরে শক্তিশালী করেছিল। সেই কারণে আমরা বলবো পার্লামেন্টের অভ্যন্তরে বামপন্থীদের কণ্ঠকে পৌঁছে দিতে হবে। বামপন্থীদের প্রতিবাদী কণ্ঠকে পার্লামেন্টের অভ্যন্তরে পৌঁছে দিলেই তবেই দেশের সাধারণ মানুষের স্বার্থকে রক্ষা করা সম্ভব। মানুষ সেটা উপলব্ধি করছেন, তার প্রতিফলে নিশ্চিতভাবেই এবারের নির্বাচনে ঘটবে। সেই আশা বিশ্বাস ভরসা সকলের কাছে রেখে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ এবং শহীদ ভগৎ সিং ¡Gracias!
আমি একটু রাজার কথা পাঠিয়ে বসে যাবো। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।